হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশের তৈরি বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা তৈরি বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা নিয়ে তো অনেকেই আছেন গেমটা খেলছেন তবে আমি বিশ্বাস করেন ভাই সত্যি কথা যেটা এই গেমটা যখন রিলিজ হয়েছে তখন আমি এটার সবচেয়ে বড় একটা হেটার আছিলাম কিন্তু বর্তমানে তাদের আপগ্রেড দেখে ভাই মাথা নষ্ট করে একটা আপগ্রেড করছে তারা আর বলতে গেলে অনেক সুন্দরভাবে আপগ্রেড করছে বর্তমানে বলতে পারেন গরিবেরিটেস্টু এই গেমটা তো চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গেমটার ডিটেল নিয়ে তো শুরুতে আমরা এখান থেকে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম দেন এবার আমরা আজকে যাব ঢাকা থেকে মায়মন যাব যেহেতু মায়মন সিং এর এনআর স্ক্রিনটা সেট করা আছে মায়াম এর এনআর স্ক্রিনটা সেট করে নিলাম গেমটাকে লোড নিচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পারি যে বর্তমানে তারা অনেকগুলো ম্যাপ কিন্তু বর্তমানে অ্যাড করছে আর এখন বর্তমানে গেমের গ্রাফিক্স কোয়ালিটি বলেন গেমের এনভায়রনমেন্ট সব কিছু কিন্তু অনেক তুমুল পরিমাণে আপগ্রেড করছে তারা আর আমার যতটুকু মনে হইতেছে তারা খুব শীঘ্রই ভালো একটা পজিশনের মধ্যে চলে যাবে তাদের একমাত্র একটা জিনিস আমার খারাপ লাগছে সেটা হলো পেট সিস্টেমটা যদি তারা এটাকে কোনোভাবে একটু কম্প্রোমাইজ করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো এবং গেমটা আরও বেশি পপুলার হয়ে যেত তো যাই হোক সে কথাই আমরা না যাই গেমটার রিভিউটা দেখি এবার কী অবস্থা তাদের গেমটার বর্তমান হাল কী রয়েছে তো এখান থেকে আমরা বাসের মেইন গেটটাকে খুলে দেব যাত্রীগুলোকে উঠানোর জন্য আমরা মেইন ডোরটা ওপেন করে দিলাম তারপর এখানে সাইড ডোর মানে লাগেজ বক্সটাকে ওপেন করে দিলাম এনিমেশনগুলো কিন্তু ভাই জোস গাড়ির ভিতরে কিন্তু এয়ার কন্ডিশনও রয়েছে আবার ফ্যানও কিন্তু আছে সব অন করে দিচ্ছি যাত্রীদের একদম ফুল ফিল একদম শীতে কাঁপামো কোনো সমস্যা নেই তো যাই হোক দেখতেই পারতেছেন সব কিছু আমরা এবার বন্ধ করে দিয়ে গাড়িটাকে একটু সামনের দিকে টান দেওয়ার চেষ্টা করবো এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে চলে যাবো তারা কিন্তু আমাদেরকে পথ দেখার জন্য কিন্তু সুন্দর একটা ম্যাপও কিন্তু তারা দিয়ে দিছে এবং ওয়েব্যারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যা দেখলাম আরেকটা জিনিস আছে এখানে হলো ইউআাই ট্রান্সপারেন্সি এটা যদি আপনারা কমাই দেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ইউআই কন্ট্রোলার যেটা আছে এগুলোকে কিন্তু তারা একটু ডিজলভ করে দিবে আর কি আর আমি কিন্তু বর্তমানে আছি মহাকালী আন্তজেলা বাস টার্মিনাল যেটা যেখান থেকে মায়মন সিং এর এনাবাজ যায় তো সেখানে তো যাই হোক আমরা এখন এনাবাসটা নিয়ে এখান থেকে আমরা এখন সামনের দিকে আগাই যাব আর দেখব সামনের করছে আর আমরা এখন বাস টার্মিনাল যেটা আছে এই জায়গাটাকে ক্রস করতেছি আর আরেকটা মজার বিষয় হলো আপনারা যখন এই গেমটা খেলবেন তখন বাসের যে হেল্পারটা আছে মানে এখানে জেনুইনলি রিয়েল একটা হেল্পার কিন্তু বয়সে এখানে অ্যাড করা আছে যে আপনারা শুনতেই পাচ্ছেন যে ওস্তাদ ভাই প্লাস্টিক এরকম বিভিন্ন কথা কিন্তু তারা বলে থাকে তো এই জিনিসটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়েছে এবং আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু অনেকটা ফান করতে পারবেন শুধু তাই নয় এই বাস মানে এই বাসটা দিয়ে আপনারা যখন বাস ড্রাইভ করবেন এই গেমটাতে তখন দেখতে পারবেন যে আরো অনেক রিয়েলিস্টিক একটা ফিল পাইতেছেন যখন এটা ইন্ডিভিজুয়াল থেকে আপনারা এটা গেমপ্লেটা করবেন শুধু তাই নয় আর আরেকটা জিনিস আপনারা যখন এটার যে ড্যাশবোর্ড থেকে মানে ড্যাশবোর্ড ভিউ থেকে এখন যখন ড্রাইভ করবেন তখন কিন্তু আরও কমফোর্টেবলভাবে আপনার ড্রাইভটাকে করতে পারবেন গাড়িটাকে আরও সুন্দরভাবে চালাতে পারবেন এবং কন্ট্রোলটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন বিশেষ করে এটার সেন্সিটিভিটিটা অনেকটা সুন্দর এবং খুব অ্যাকুরেট করা হয়েছে আগের থেকে এর আগেও কিন্তু আমি এই গেমটা বহুবার খেলছি বাট আমার মন মতো না হয় আমি কিন্তু তেমন একটা আপনাদের মাঝে আনি নেই তো এখন যদি আসি এটার জায়গাটার ডিটেলসের কথায় মানে কতটুকু সুন্দরভাবে এটা ডিটেলসটাকে ফুটিয়ে তোলা হয়েছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তারা যথাসাধ্য চেষ্টা করছে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষ করে এই জায়গাটা দেখতে পারতেছেন আমরা কিন্তু কুরিল বিশ্বরূপ পার হইতেছি যারা এই জায়গাগুলোতে গেছেন তারা মোটামুটি গেস করতে পারবেন যে কোন জায়গাটা কোন সময় পার হইতেছে তাছাড়া কিন্তু তেমন একটা বোঝার কোনো ওয়ে নাই কারণ এখানে তেমন কোনো উইল বা তেমন কোনো কিছু কিন্তু নাই আর আরেকটা মজার বিষয় হলো আপনারা যখন গাড়িটাকে চালাবেন তখন আপনারা কিন্তু আপনাদের ফুয়েলটাকেও কিন্তু কমতে থাকবে ফুয়েলের ফুয়েল যে আপনাদের ফুরাচ্ছে মানে তেল যে ফুরাচ্ছে ওই জিনিসটাও কিন্তু একটা রিয়েলিস্টিক একটা ফিল দিবে আপনাদেরকে আপনাদের কিন্তু ফুয়েলটাকেও কিন্তু রিফিল করতে হবে মানে তেলের স্টেশন থেকে মানে তেলের পাম্প থেকে আপনাদের কিন্তু তেলটাকেও কিন্তু ভরতে হবে শুধু তাই নয় এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখনও ঢাকার ভিতর দিয়েই যাইতেছি হাউস বিল্ডিং আবদুল্লাপুর বিমানবন্দর তো ওই সব জায়গা দিয়ে কিন্তু আমরা এখন যাব তারপর কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হয়ে তারপর কিন্তু এখানে ন্যাচারাল একটা ভিউ কিন্তু পাওয়া যাবে আর আমি আশা রাখি আপনাদের সকলের কাছে গেমপ্লেটা মোটামুটি হলেও উপযুক্ত মানে উপভোগ্য হবে কারণ আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট করা হয়েছে আমি যে জিনিসগুলো দেখে দেখে প্রথম প্রথম তো গেমটা খেলার উপযোগ্য ছিলই না লেগের কারণে তাছাড়া বর্তমানে অনেকটা আপডেট করা হয়েছে বর্তমানে দেখতে পারতেছেন আমরা হয়তোবা এখন হাউস বিল্ডিংয়ের যে উপর দিয়ে একটা ফ্লাইওভার গেছে ওই জায়গাটা এখন ক্রস করতেছি অনেকটা মিল আছে জায়গাটার সাথে আর যদি বলেন এটার কন্ট্রোলের কথায় কন্ট্রোলটা খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু এখন টিল্ট দিয়ে কন্ট্রোল করতেছি তো টিল্টে কন্ট্রোল করার পরেও কিন্তু আমি অনেক সুন্দরভাবেই কিন্তু জিনিসটাকে কন্ট্রোল করতে পারতেছি তাছাড়া গেমটাও কিন্তু অনেকটা স্মুথ হয়ে আসছে আর আপনাদেরও খেলার সুবিধা হবে বিশেষ করে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়িটা বাম্পারে বাম্পারে যাচ্ছি না ওস্তাদ ডাইনে প্লাস্টিক নাই তো ডাইনে তো এটা হানিফ তো যাই হোক তার কাছে সব কিছুই প্লাস্টিক মনে হয় বড় বাসকেও বলবে প্লাস্টিক ছোট কোনো প্রাইভেট কার থাকলে সেটাকে তো প্লাস্টিক বলবেই আর এইটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু বয়েসটাও খুব সুন্দরভাবে আসে জিনিসটা ফানি টাইপের মনে হয় এরকমভাবে যদি আরও বেশ কিছু জিনিস অ্যাড করা যেত তাহলে কিন্তু মন্দ হতো না আর হয়তোবা ভবিষ্যতে গেমটা ধীরে ধীরে আপডেট হবে আরও আপডেট হবে দেখা যাবে যে খুব সুন্দর একটা স্ট্যাবল একটা পজিশনে কিন্তু চলে যাবে আমাদের এই নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডেভেলপারদের তৈরি এই বাস সিমুলেটর বাংলাদেশ এই গেমটা তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একটা বাই রোড ধরে আগাচ্ছি আর বাসটার যে হোলগুলো আছে সেগুলো কিন্তু অনেক রিয়েলিস্টিক শুধু তাই নয় আপনারা দেখতে পারবেন এই গেমটা যখন আপনারা প্লে করবেন তখন কিন্তু অনেক রিয়েলিস্টিকভাবে কিন্তু এটার ইন্ডিকেটরগুলো তারপর এটার যে হ্যাডলাইট আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় এবং খুব বিজিবল অবস্থায় থাকে দেখা যায় যে দিনের বেলা থাকলেও খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগুলোকে দেখতে পারি আর আরেকটা জিনিস এই মুহূর্তে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হচ্ছি আর গাজীপুর চৌরাস্তার এখানে একটা মূর্তি যদি দেওয়া থাকতো মানে আগে যেরকমভাবে ছিল সেই রকম থাকলে আরও বেশি সুন্দর লাগতো বাট বর্তমানে কিন্তু আপনারা অনেকেই জানেন যে মূর্তিটা কিন্তু হয়তো বা তেমন একটা বিজিবল থাকে না কারণ এখানে কিন্তু ফ্লাইওভার হয়ে গেছে এবং ফ্লাইওভারটাও কিন্তু চালু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন গাজীপুর চৌরাস্তার পর কিন্তু সবুজে সবুজ আমাদের যে ঢাকা সিংহ হাইওয়ে আছে অ্যান থ্রি যেটাকে বলে থাকে তো ওইটা কিন্তু শুরু হয়ে যায় আর বিশেষ করে এই জায়গাটা এই পার্টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানকার যে পার্টটা আছে পুরোপুরি প্রায় কিন্তু মিলে যায় মানে অনেক সুন্দরভাবেই কিন্তু গ্রামাঞ্চল তারপর বিভিন্ন ধরনের সবুজ গাছপালা তারপর মাঝখানে একটা বড়ো একটা ডিভাইডার সব মিলিয়ে বলতে পারেন অনেক রিয়েলিস্টিকভাবে কিন্তু কাজ করার চেষ্টা করা হয়েছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে আর আপনারা যদি একটু সুন্দরভাবে ফিলিংস নিয়ে মানে একটু ফিল করেন যে আসলেই আমরা ঢাকা ময়মনসিংহ রোডটা থেকে বাসটা চালাচ্ছি এনাবাসটা নিয়ে আমরা ময়মনসিংহর দিকে যাচ্ছি তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা এটাকে রিলেট করতে পারবেন যারা ওই রুটটাতে গেছেন বা ওই রুটটা যাদের ইমোশন তারা বেশি রিলেট করতে পারবেন এই বিষয়টা তাছাড়া কিন্তু আপনারা খুব একটা এই জিনিসটাকে রিলেট করতে পারবেন না আর আরেকটা জিনিস কি আপনারা যদি এটার ভিতর থেকে খেলেন বাসগুলোর সাথে কিন্তু একটা রেসিং একটা ফিল পেয়ে যাবেন আর বিশেষ করে এটার পিক আপটাও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ ফাস্ট অ্যান্ড একুরেট আছে আপনাদের খেলতেও সুবিধা হবে আর তাছাড়া এটার ভিতর থেকে যে হাতের যে একটা সুন্দর একটা দেখা যায় যে আপনি নিজে একটা ড্রাইভিং করতেছেন এই জিনিসটা কিন্তু আর বেশি ভালো লাগে আমরা মূলত এই জিনিসটা সিমিলেটর আলটিমেট নামে একটা গেম আছে ওইটাতে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি তো এইটা ওইটার মধ্যে থেকে যে এই যে এখানে যে বর্তমানে যে আপডেট করা হয়েছে বাস সিমিলিটার বাংলাদেশের মধ্যে এটা কিন্তু আরও বেশি অ্যাকুরেট অ্যান্ড খুব সুন্দরভাবে কাজ করতেছে আশা রাখি আপনাদেরও কাছে খুব ভালো লাগবে তবে এই গেমটা খেলার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনাদের ফোনের র্যাম কিন্তু মিনিমাম চার থেকে ছয় জিবি হতেই হবে যদি আপনারা তিন জিবি র্যামের মধ্যে এই গেমটাকে প্লে করতে চান তাহলে অবশ্যই এটাতে ল্যাক পাবেন আর আমি বর্তমানে হাই গ্রাফিক্সে খেলতেছি আলট্রাতেও আমি ট্রাই করছি আলট্রাতে খেললে আমার ফোনটা একটু বেশি পরিমাণে হিট হইতেছিল এই জন্য আমি হাই গ্রাফিক্সে গেমটাকে খেলার চেষ্টা করছি এবং হাই গ্রাফিক্সে স্মুথলি আমি খেলতে পারছি ফোনটাও তেমন একটা হিট হয় নাই আর আপনাদেরও সেম কাহিনিটাই হবে আপনারা হাই গ্রাফিক্সেই খেলবেন যাদের আট জিবি বা বারো জিবি র্যাম রয়েছে ফিজিক্যাল র্যাম রয়েছে যাদের তারাই কিন্তু আলট্রাতে খেলার চেষ্টা করবেন যাদের আবার ভার্চুয়াল র্যাম রয়েছে ভার্চুয়াল র্যাম মিলে বারো জিবি ভার্চুয়াল রেম মিলে আট জিবি তারা কিন্তু ট্রাই করবেন না কারণ সেক্ষেত্রে দেখতে পারবেন যে লেগের কোনো দিশে আরা পাবেন না ভাই এত পরিমাণ লেগ পাবেন কারণ এটার যে গ্রাফিক্সগুলো রয়েছে গ্রাফিক্স কোয়ালিটিগুলো মোটামুটি ভালো হাই এটা কোনো থ্রি গ্রাফিক্স না তারপরেও এটাতে ভালো পরিমাণ হাই হয়ে গেছে জিনিসটা আশা রাখি যে আস্তে আস্তে গেমটা আরও অপটিমাইজড হবে এবং খেলতেও খুবই উপভোগ্য হবে আর কথা বলতে বলতে আমি একটা জিনিস খেয়ালই করি নাই আমাদের ফুয়েল কিন্তু থার্টি থ্রি পার্সেন্টে চলে আসছে এখন কিন্তু আমাদেরকে টেনে টুনে চলে যেতে হবে আর আমরাও প্রায় কিন্তু ময়মনসিংহের কাছাকাছি কিন্তু চলে আসছি এই যে বাঘটা হয়তো বা এটা চুর খায়ের এখানে একটা বাঘ ছিল এরকম মানে একটা সুন্দর একটা টার্নিং তো ওই কাছাকাছি হয়তো আমরা চলে আসছি আমরা ময়সিংহ শহরের ভিতরে ঢুকতে আর বেশি দূরে নাই আর দেখতেই পাচ্ছেন বাসটাও কিন্তু খুব রিয়েলিস্টিক আর বিশেষ করে এটার যে ক্যামেরা অ্যানিমেশনগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আরও বেশি মোটিভেট করবে এই গেমটা খেলার জন্য কারণ এটার যে ক্যামেরার যে অ্যানিমেশনগুলো রয়েছে ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো কিন্তু বেশি ইমপ্রেসিভ দেখতেই পারছেন খুব সুন্দর লাগতেছে মানে একটা সিনেমেটিক একটা ভাইব দেয় ভাই আর আপনাদেরও এই জিনিসটা ভালো লাগবে কারণ যখন দেখবেন যে একটা সিনেমেটিক ভাইবে আপনারা গেমটাকে প্লে করতে পারতেছেন তখন কিন্তু কিন্তু আপনাদের কাছেও গেমটাকে ভালো লাগবে আর দেখতেই পারছেন কত সুন্দরভাবে কিন্তু গেমটাকে প্লে করা যাইতেছে খুব স্মুথভাবে আর যে সিনেমেটিক ভাইবগুলো রয়েছে সবগুলো কিন্তু খুবই স্মুথ এবং খুব অ্যাকুরেটলি হইতেছে আর এই জিনিসগুলো কার না ভালো লাগে বলুন তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি প্রায় ময়নসিংহ শহরের কাছাকাছি কিন্তু কথা বলতে বলতে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন আমরা এখন বর্তমানে আমরা যে এনাবাসটা নিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমরা মহি শহরের ভিতরে প্রবেশ করে ফেলছি আমাদের টার্মিনালটাও হয়তোবা খুব কাছাকাছি হয়ে যাবে কারণ যতটুকু মনে হইতেছে আমরা শহরের খুবই নিকটে মানে খুব কাছাকাছি চলে আসছি এই যে বিলবোর্ডটা দেখা যাইতেছে মানে এই যে এই জায়গাগুলো যে আসে এইগুলো কিন্তু খুব সিমিলার মানে একদম বাস্তবের সাথে মিল রেখেই কিন্তু মোটামুটি অনেকটা কাজ করা হয়েছে আর আশা রাখি আপনারা যখন খেলবেন তখন যদি একটু রিলেট করে খেলতে পারেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে আর যেহেতু এটা একটা বাংলাদেশি গেম এটাতে আপনাদের যদি খেলতে হয় তাহলে আপনারা কিন্তু সিজন পাস নিতে পারেন এটার বিভিন্ন সিজন পাস আছে সেগুলো নিতে পারেন বাট এই জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যদি এই জিনিসগুলো ফ্রিতে থাকত আর তাহলে কিন্তু ভালো লাগতো কারণ একটা জিনিস দেখেন এখানে কিন্তু অ্যাড কিন্তু কম হচ্ছে না আপনাদের যে ডেভেলপারদের খরচা যা কিছু রয়েছে আপনারা কিন্তু অ্যাড দিয়ে কিন্তু তুলে নিতে পারতেছেন বা পারবেন ভবিষ্যতে হলেও পারবেন তাই হয়তো বা এই জিনিসটাকে আপনারা ফ্রি করলে আপনাদের যে পাবলিসিটি ছিল সেটা আরও কিছু পরিমাণ বেড়ে যেতে পারত এবং যারা ছোট বাচ্চারাও আছে গেমটা মূলত আমাদের বড়রা যারা আছে তারা খেলে না ছোটরাই বিশেষ করে খেলে তাদের ক্ষেত্রেও খেলাটা সহজ হয়ে যেত এবং তাদের যে ভাবমূর্তি আছে সেটাও আপনারা পর্যবেক্ষণ করতে পারতেন তো যাই হোক আমরা কথা বলতে বলতে প্রায় ময়নসিংহ টার্মিনালে চলে আসছি এখন আমাদের গাড়িটাকে প্লেস করে দিব আর আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করতে যাচ্ছি মূলত এই বাস মিল বাংলাদেশের একটা ট্রিপ নিয়েই মূলত আজকের এই ভিডিওটা করা ছিল আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম